হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আজকে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। অনেকদিন পর ভাবছি একটু ব্লগ ভিডিও করি, করাই হয় না। তো জোজো গেছে স্কুলে, ওর 8টা থেকে স্কুল যেন চলে গেছে, ওর সেই 12টা 10-এ ছুটি হবে। তোমার দাদাভাই এই মাত্র বেরোলো, এখন এই 9টা 15 বাজে এই বেরোলো। আর তোমার দাদাভাই এখন আর রুটি খায় না সকালবেলা, ওকে ছোলা সেদ্ধ করে দিই আর শশা টমেটো এইসব দিই, নিয়ে যায় আর বাড়ি থেকে ছাতু খেয়ে যায়। তো হয়ে গেছে। আর ছেলেরও টিফিন করার কিছু নেই, আমারও টিফিন করার কিছু নেই। আমার এখন সকালবেলা টিফিনের ছুটি, কারণ ছেলে সেই 12টা 10, বাড়ি আসতে আসতে 12:30 বাজে, এসে ভাত খায়। আর আমার যা পাই তাই, যা হোক খেয়ে নিই একটু। আমাদের মেয়েদের আর খাওয়ার কি বলো। আর আজকে বাইরে ভালোই রোদ উঠেছে, 2 দিন মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টিও টুকটাক পড়েছিল। অবশ্য দরকার ছিল, 42 ডিগ্রি টেম্পারেচার, এইসব গা হাত পা পুরো খসখসে পুড়ে গেছে মনে হয় যেন। তো ভালোই লাগছে, জামা কাপড় কাচতে শুকিয়ে যাওয়ার মতো এরকম ওয়েদার, জানি না আবার কখন মেঘ করবে। তো চলো টুকটাক কাজকর্ম করি, তোমরা সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো। দেখো এখানে সকাল সকাল চিকেন পকোড়া এসছে আমার ঘরে। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে বারান্দাটা মুছছি, তখনই এসে এটা আমার মামা শ্বশুরদের বাড়ি থেকে দিয়েছে। তো এটা ভাজতে হবে, তোমাদের দাদাভাই খাবে না, এটা আমি আর জোজোই খাবো, পরে ভাজবো, যখন খাবো। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে শুধু একটু দেখালাম। সে ভেতর দেখো, দেখতে পাচ্ছো তোমরা, দেখো খুলেই বেরিয়ে যাবে। এখানে একটা শালিক পাখি, ওই দেখো ভেতরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ভিতরে দেখা আছে, ভিতরে এই দেখো, ওই দেখতে পাচ্ছ, ওই যে ভয় লাগছে খুললে উড়ে যাবে। দেখাতেই পাচ্ছি না, দেখো নড়ছে, ওই দেখো নড়ছে। ওই দেখো, দেখে না তোমরা দেখছি, দেখো ওই এই শালিক পাখিটা রবিবার দিন আমার বাড়িতে ঢুকেছে জানো। রবিবার দিন আমরা বাড়ি ছিলাম না, একটু বেরিয়েছিলাম, তো সকালবেলা থেকেই সকালেই বেরিয়েছিলাম, ওপরে লাইট ফাইট কিছু জ্বালা হয় না, অন্ধকার ছিল। এবার এসে যখন লাইটে জ্বালিয়েছি, দেখি সিঁড়িতে আমার পটি করা সাদা সাদা, মানে কি এমন ঢুকেছে যে পটি করেছে। তারপর দেখি শালিক পাখি ঢুকেছে, এবার পাখিটাকে যে উড়ে দেবো, উড়িয়ে দেবো, উঠতেও পারছে না পাখিটা, ভালো করে উঠতে পারছে না, মনে হয় কোনো বিড়াল টিড়াল কিছু তাড়া করেছে আর আমার বাড়ি এসে পড়েছে। এবার একে যদি এখন ছেড়ে দিই না, কোনো বিড়াল হোক কিছু হোক মুখে টেনে নিয়ে মেরে ফেলবে। দেখি 2টো দিন, আজ তো মঙ্গলবার, রবিবার রাত্রিরে এসছে, কখন এসে যায় না, আমরা তো রাত্রে এসে দেখলাম সোম মঙ্গল। দেখি 2 দিন উঠতে না পারলে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে, কারণ শালিক পাখিটা কি সুন্দর, ভালো লাগছে। জোজো বলছে ওমা খাঁচা নিয়ে আসি পুষবো। আমার আবার কি বলো তো, পাখি পোষা এই জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, কারণ তারা তাদেরও তো একটা প্রাণ আছে, তাদের খাঁচা বন্দি করে রাখবো, আমাদেরকে যদি রাখে কেমন লাগে। তো ওকে কি খায় জানি না আমি শালিক পাখি, তোমরা কি কেউ জানো শালিক পাখি কি খায়? আমি ওকে বিস্কুট দিয়েছি, গোলা রুটি করছি, মানে যা আমরা খাচ্ছি মোটামুটি ওকে দিয়েছি। কালকে গোলা রুটি করেছিলাম, গোলা রুটি দিয়েছি, বিস্কুট দিয়েছি, মুড়ি দিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা ছোলা সেদ্ধ খায়, সেই ছোলা সেদ্ধ দিয়েছি, ওই ছোলা সেদ্ধটাই দেখলাম কালকে খেয়েছে। আর একটা ছোট এরকম কন্টেনার জায়গাতে জল দিয়েছে, একটু জল খেয়েছে, তারপর জলের উপর বাবু উঠে বসে জলটাকে পুরো ফেলে দিয়েছে। ওই জায়গাটা পটি করে যাচ্ছে তাই অবস্থা করেছে। এবার আমি একা না ধরতে সাহস পাচ্ছি না, কারণ ওকে যদি এখন একটু খুলি না, ও বেরিয়ে যাবে, ঝটপট ঝটপট করবে আর উঠতেও পারবে না, তখন আমি নিয়ে নাজেহাল হয়ে যাব, কি করব বুঝতে পারছি না। তোমরা কিন্তু জানিও তো শালিক পাখি কি খায়, তাহলে ওকে সেই মতো খাবার দিয়ে ওকে একটু মানে শক্তিশালী করে দিতে হবে, যাতে 2 দিন পর যদি ছাড়ি উড়ে চলে যাবে। যোজোর তো খুব ইচ্ছে মা ওটাকে রাখবো, আমি না রাখবো না। তো দেখলে একটুখানি টুকি করে দেখালাম তোমাদেরকে, বেশি দেখালে উড়ে পালাবে, চলো কাজ করে নিই। আনাজ কাটতে চলে এসেছি, আনাজটা কেটে নিই, নিয়ে ভাবছি যোজোকে নিতে যাওয়ার আগে একটু রান্না এগিয়ে নেবো।
বসিয়েছি পেঁপে আলু আর বেগুন দিয়ে করেছি, মিষ্টি মিষ্টি করে করব। পেঁপের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তরকারিটা বসিয়ে দিয়ে একটু খাচ্ছি, খিদে পেয়ে গেছে। টিফিন তো সেভাবে কিছুটা পাগলের মতো হয়ে রয়েছে, টিফিন তো সেভাবে কিছু করা হয় না, কেন কেউ খায় না, একার জন্য কি করব। তো খিদে পেয়ে কি খাবো ঘরেই, দেখো এটা সেই 10 টাকা দামের চিড়ে ভাজাগুলো পাওয়া যায় না, এই যে একটা প্যাকেট ছিল। যো যো খুব একটা খায় না, ও মানে মুন্না মুরজু এইসব বিশেষ খায় না, তোমাদের দাদা ভাইও খায় না, তো আমি খেয়ে নিই। খিদে পেয়েছে কি করব, পেটের তো যারা আছে বলো। এই চিড়ে ভাজাগুলো না আগে অনেক টেস্ট ছিল, আগে ছোটবেলায় আমরা টিফিন নিয়ে যেতাম, এখন একটু অন্যরকম হয়ে গেছে, এখন সব জিনিসই ভেজাল, তাও খারাপ লাগে না, খুব ভালো লাগে। চলো বেশিক্ষণ ফোন ধরে তোমাদের সঙ্গে কথা বলা যাবে না, কেননা জোর 12:10 ছুটি, তাই 10:30 বাজতে চললো, ওকে নিতে যাবো। পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি, এবার সয়াবিন ইয়ে করবো, 2 প্যাকেট সয়াবিন নিয়ে এলাম এই মাত্র মামার দোকান থেকে, সয়াবিন দিয়ে পটল আলু দিয়ে তরকারি করব। তো চলো করে নিই, তারপর পকোড়াগুলো ভাজতে হবে, ফ্রিজটা বন্ধ আছে, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দিতাম, ওই পকোড়ার জন্য ফ্রিজ চালাবো, থাক এক্ষুনি ভেজে নেবো। চলো বেশি কথা বলবো না, আগে আনাজ কেটে নিই, কাটতে কাটতে খাই। দেখো বই খাতার কি অবস্থা, পড়াশোনার নাম নেই, বই চারিদিকে বিছানায় ছড়িয়ে রেখেছে, তাই বললাম গোছাতে। ওই জোজো বাবু স্কুল থেকে এসে স্নান টান করে পড়তে বসেছে। আর একটা জিনিস দেখানো হয়নি তোমাদের, ওই যে সেই নতুন চাদর কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না, এই দেখো এই ঘরে পেতেছি, আমার ঘরে পাতা হয়নি, আমার ঘরে পুরোনো চাদরই পাতা আছে, তো এই ছোট ঘরে পেতেছি, দেখো কেমন লাগছে বলো তো কমেন্ট করে। এরকম ব্লু কালারের আরও একটা আছে, সেটা একটু সেটার ময়ূর ডিজাইন, এটার এই যারা গর্বা খেলছে এগুলোকে গর্বা খেলাই তো বলে, তো এই চাদরটা পেতেছি এখানে 2 দিন হলো, আর আমার ঘরে চাদর পাতা হয়নি, পুরোনো চাদর পেতেছি, এটা চাদর ছিল না এখানে। সিঁড়িগুলো দেখো উঠছে, নিজেকে আনার পর একটা কাজ করলাম, আর শেয়ার কয়েনে পেঁপের তরকারি ভাত হয়ে গেছে, আর এখন বসিয়েছি সয়াবিন পটল আলু কষা, দেখাবো তোমাদের তরকারিটা হলে, এখন ফুটছে এখন বুঝবে না দেখালে। এই তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে, এতে যদি পেঁয়াজ আদা রসুন দেওয়া হয় আরও ভালো লাগবে, কিন্তু আজকে আমাদের নিরামিষ, তো এই জন্য আদা টমেটো দিয়ে কালো কালো জিরে বলি জিরেগুলো ধরেগুলো এইসব দিয়েছি, ভালো হয় খেতে, তোমরাও করে খেও। পরো ও টিউশনই যায় না, যদি কেউ টিউশনই দিইনি কোথাও বাইরে পড়তে, ও বাড়িতেই এখন পড়ে, আমি দেখি তারপর তোমার দাদা ভাইও দেখে, তাই স্কুল থেকে আসলে ওকে একটু পড়তে বসে, এবার সন্ধ্যেবেলা বসে, এই এই একটু সময় আছে, একটু রান্নাটা বসিয়ে এসে, আর এখন কাচাকুচি আমার সবই হয়ে গেছে, কিন্তু ঘরগুলো মুছবো আর বাসন মাজলে আমার হয়ে যায়, তাই জন্য একটু পরিয়ে নিই, তারপর আবার কাজগুলো করবো। আর ও এসে সেই চিকেন পকোড়াটা ছিল ভাত দিয়ে আর খেলো না, এখনই ভেজে দিলাম, খেলো একটু পরে ভাতটা খাবে, তাই জন্য ওকে পরিয়ে নিই। চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এ দেখো সয়াবিন পটল আলু দিয়ে তরকারি, তার অন্ধকার দেখাচ্ছে, লাইট চালায়, এই দেখো কষা তরকারি ধোয়া বেরোচ্ছে এখন, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এসে গেছে জোজোকে দিচ্ছি, একদম কষা কষা করেছি, খুব ভালো লাগে জানো তো খেতে, তোমরাও বাড়িতে করে দেখো, ভীষণ কষা কষা একদম হেভি লাগে, কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, এখন জোজোকে খেতে দিচ্ছি। ও জোজো ভীষণ ভালো খায় এই তরকারিটা, জোজোকে খেতে দিয়ে দিই, তারপর আমার ওই ঘরটা ছোট ঘরটা মোছা হয়ে গেছে, বড় ঘরটা এই ঘরটা মুছবো, গ্যাস মুছবো, বাসনগুলো মাজবো, তো চান করবো। চলো ওকে খেতে দিয়ে দিই, ওর মাখিয়ে দিই, খুব গরম তো আর ও পড়ছে, তো মাখিয়ে না দিলে না ঠিক করে খেতে যাইবে না, মাখিয়ে দিই, ও পড়ছে, ও নিচে নেবে বসে বসে খেয়ে নেবে। চলো ওই কাজটা করে নিই। এখন হলো সন্ধ্যেবেলা, আমি সেই দুপুরবেলা এসেছি, তারপর আর ক্যামেরার সামনে আসা হয়নি, তার কারণ হলো তোমাদেরকে বলেছিলাম যে জোজো টিউশনই দিইনি আর বাইরে কোথাও আমিই পড়াই, তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আমরা মা ছেলে শুয়ে, তারপর বিকেলবেলা ওকে পড়তে বসালাম, তারপর এই সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা না এখন রাত্রির হয়ে গেছে, রাত্রিরই বলবো কারণ এখন 9:30 বাজে, এখন তো আর সন্ধ্যেবেলা না,
আর রাত্রির বেলা এই কাজটা আমাকে করে রাখতেই হয়, সেটা হলো গতকালের আনাজ। এই আনাজটা আমাকে কেটে রাখতে হয়, কারণ সকালবেলা না ভীষণ অসুবিধা হয় গো। একার হাতে সংসার হলে যা হয়, তোমরা তো জানো সব কিছু একার হাতে হয় না, আবার এই আনাজ কাটা যেন এক্সট্রা ঝামেলা। তো রাত্রে এই কাজটা আমাকে করে রাখতেই হয়, এটা বরাবরই আমি করে রাখি। সকালবেলা আমার অনেকটা সুবিধা হয়ে যায়, বেশিরভাগ যেই টাফ আনাজগুলো বলতে গেলে, তারপর ধরো ইজি আনাজ যেমন আলু টালু এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমি পরে কাটি। কিন্তু ধরো মোচা কিংবা এই তরুলি, ছোটো ছোটো তরুলি কাটছি এখন আমি, এগুলো কাটতে অনেক সময় লাগে। ভাবছি গতকাল এগুলো ভাজা করব, তো এগুলো সব আমি কেটে রাখছি। তো চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো তো, দেখো কত বড় হাই উঠে গেলো, বুঝতে পারছো তো তোমাদের দিদিভাইয়ের অবস্থা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে, টাটা।